অনেক দিন ধরে পান্তা খাওয়া হয় না, যাই দেখে আসি কার বাড়িতে পান্তা আছে। চুরি করে পান্তা খাওয়ার মজাই আলাদা। তারপর নন্দু ভূত পান্তা খাওয়ার জন্য রাতের বেলা গ্রামের মধ্য দিয়ে হাঁটতে থাকে। কার বাড়িতে পান্তা আছে এটা বুঝবো কি করে? তাছাড়া আমি তো আবার সবার ঘরে যেতে পারবো না। এখন তাহলে কি উপায়? আগে তাহলে এই বাড়িতেই যাই, যদি কিছু পান্তা পাই তাহলে আজকের মতন খাওয়া যাবে। মনটা শুধু খাই খাই করে, খাওয়া ছাড়া কিছু ভাবতেই পারি না। এখন তো আর না খেয়ে থাকতে পারছি না। এখন তাহলে কি খাওয়া যায়? এই তো গাছে দেখছি ফল আছে, তাড়াতাড়ি ফলগুলো খেয়ে খিদেটা মিটাই। তারপর নন্দুভূত গাছ থেকে কিছু ফল পেড়ে খাওয়া শুরু করে। একটু খিদেটা কমলো। এখন কারো বাড়ি থেকে পান্তা চুরি করতে পারলে আমার গাছের ডালে চলে যাব। আমার গাছের মতো শান্তি আর কোথাও নেই। তবে এই বাড়িতে আর যাব না, দেখি অন্য বাড়িতে পান্তা পাওয়া যায় কিনা। তারপর নন্দুভূত অন্য বাড়িতে পান্তা খোঁজার জন্য যায় এবং তার চোখে এক বুড়ির বাড়ি পড়ে। নিশ্চয়ই এই বুড়ি পান্তা খায়, বুড়ি মানুষ কোনো কিছু করতে পারবে না। আমি এখানেই যাই, এখানেই নিশ্চয়ই পান্তা আছে। কেমন যেন পান্তা পান্তা গন্ধ পাচ্ছি, পান্তার গন্ধ পেলে তো নিজেকে আর আটকিয়ে রাখতেই পারি না। নন্দু শুধু পান্তা খায়, পান্তা পেলে আর কিছুই যায় না। তারপর নন্দুভূত বুড়ির ঘরে প্রবেশ করে এবং হাড়িতে দেখে কিছু পান্তা রাখা। এই তো আমার খাবার পেয়ে গেছি, এখন এই পান্তার হাড়িটা নিয়ে এখান থেকে চলে যেতে হবে। যদি একবার বুড়ি দেখে ফেলে তাহলে আমার আর রক্ষে থাকবে না। তারপর নন্দুভূত বুড়ির পান্তার হাড়ি নিয়ে তার গাছে চলে আসে। আজ মন ভরে পান্তা খাবো, অনেক দিন ধরে পান্তা খাই না। বুড়ির বাড়ির পান্তা বলে আরো বেশি খেতে ইচ্ছে করছে। তারপর নন্দু মন ভরে পান্তা খায়। খাওয়া শেষ করে আবার বুড়ির বাড়িতে খালি হাড়ি রেখে আসে। কাল আবার যাব বুড়ির বাড়ির পান্তা চুরি করতে, আর পান্তা বুড়ি বুঝতেও পারবে না কে প্রতিদিন তার পান্তা চুরি করে খেয়ে যায়। পরের দিন রাতের বেলা নন্দুভূত আবারও পান্তা চুরি করতে যায়। বুড়ি তখন ঘরে বলছিল, কাল কে আমার পান্তা চুরি করেছে? কে কে আমার এত বড় ক্ষতি করলো? কাল সারা দিন আমায় না খেয়ে থাকতে হলো। এ আমি কি করলাম? হায় হায়, এ বুড়ি তো অনেক কষ্টে থাকে, আর আমি কি না এই বুড়ির পান্তা চুরি করে খেলাম। আমি বরং বুড়িকে গিয়ে বলে দেই আমি তার পান্তা চুরি করে খেয়েছি। তারপর নন্দু বুড়ির কাছে যায় এবং বলে, বুড়িমা আমায় ক্ষমা করে দিও, আমার না খুব পান্তা খেতে ইচ্ছে করছিল, আর তাই তোমার পান্তা ভাতের হাড়ি নিয়ে চলে গিয়েছিলাম, আর তোমার পান্তা আমি খেয়েছি গো। কি সারা দিনে অনেক কষ্ট করে ওই পান্তাটুকু মানুষের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম, আর তুই আমার ওই পান্তাটুকু নিয়ে চলে গেলি। দুদিন ধরে আমি কিছুই খাই না। আমাকে ক্ষমা করে দিও বুড়িমা, আমি বুঝতে পারিনি এই পান্তাটুকু তুমি অন্যের বাড়ি থেকে চেয়ে এনে রেখে দিয়েছো। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে যতটুকু পান্তা খেয়েছি তার চেয়ে বেশি টাকা আমি তোমায় দিয়ে দেব। আমি তো তোর কাছে টাকা চাইনি বাপু, তোর কোনো টাকাই দিতে হবে না। আমার কাছে যদি পান্তা থাকতো তাহলে তুই প্রতিদিন খেয়ে যেতে পারতি। আমার তো পৃথিবীতে কেউ নেই, কেউ কোনো খোঁজ খবরও রাখে না। বুড়িমা
তুমি যেমন একা আমিও একা, সেই যে কবে মরে ভূত হয়েছি, আজ পর্যন্ত একটা বিয়েও করতে পারিনি, কেউ তো আমায় পছন্দও করে না। আহা, ভূতেরাই আবার কখনো বিয়ে করে না কি রে? কি যে বলিস তুই, এখন আমি ঘুমিয়ে যাই, কাল সকালে আবার অন্যের বাড়িতে যেতে হবে কিছু পান্তা চাইতে, তা না হলে তো না খেয়ে থাকতে হবে। তারপর নন্দভূত বুড়িকে কিছু টাকা পয়সা দেয়। তোমাকে আর অন্যের বাড়িতে গিয়ে পান্তা চাইতে হবে না বুড়িমা, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার দিন কাটাতে পারবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমার এই ভাঙা ঘরে থাকতেও তো অনেক কষ্ট হয়, এই ভাঙা ঘরটাও ঠিক করিয়ে নিও, আমি এখন আসি তাহলে। কোথায় যাচ্ছিস? এখন থেকে তুই প্রতিদিন আমার কাছে এসে পান্তা খেয়ে যাবি, আমি তোর জন্য সব সময় পান্তার হাড়িতে পান্তা রেখে দেব। ঠিক আছে বুড়িমা, আমি সময় পেলে তোমার ওখানে এসে পান্তা খেয়ে যাব, তুমি সাবধানে থাকবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ডাকবে। তুই অনেক ভালো রে, তুই যদি আমার বাড়ির পান্তা খেতে না আসতি, তাহলে তো আমি কখনোই তোর দেখাই পেতাম না। তারপর নন্দভূত চলে যায়। মানুষের উপকার করতে ভালোই লাগে, বুড়িটা কতটাই না খুশি হলো আমার ওপর, কেন শুধু শুধু বুড়িকে না খাইয়ে রেখেছিলাম সেদিন, তবে যাই হোক আমি তো পান্তা খেতে পেরেছি। কিছুদিন পর আজ একটু বুড়িমাকে দেখে আসি, অনেক দিন ধরে বুড়িমার বাড়ি যাওয়া হয় না, বুড়ির হাতের পান্তাও খাওয়া হয় না, আজ বরং একটু বুড়িমার বাড়ি থেকে ঘুরে আসি। তারপর নন্দভূত উড়ে উড়ে বুড়িমার বাড়ির দিকে যেতে থাকে। আহা, উড়ে উড়ে সেখানে এখানে যেখানে যেতে বেশ ভালোই লাগে, উড়ে উড়ে যাওয়ার মজাই আলাদা, তবে মনটা যেন কেমন খাবো খাবো করছে। বুড়িমার বাড়ি যাওয়ার আগেই তো খিদে পেয়ে গেল, এখন তাহলে কি খাই? ওই তো একটা দোকান দেখা যাচ্ছে, যাই যাই ওই দোকান থেকে কিছু নিয়ে বুড়িমার বাড়ি চলে যাই, কেউ আমাকে দেখতেই পাবে না। তারপর নন্দু দোকান থেকে কিছু খাবার নিয়ে আবার উপরে চলে আসে। দোকানদারটা কত বোকা, আমি কত জিনিস নিয়ে আসলাম টেরি পেল না, তুই তো অনেক বুদ্ধিমান নন্দু, এখন তাড়াতাড়ি খেয়ে বুড়িমার বাড়ি যেতে হবে। তারপর নন্দু জিনিসগুলো খায় এবং বুড়িমার বাড়িতে যায়। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? কতদিন ধরে তোমায় দেখি না, আমার জন্য পান্তা রেখেছো? তোমার হাতের পান্তা খাওয়ার জন্য মনটা শুধু পান্তা পান্তা করছে। কে, নন্দু নাকি রে? এতদিন পর আমার কথা মনে পড়লো, তোকে না বলেছি প্রতিদিন এসে পান্তা খেয়ে যেতে? আমি অনেক ব্যস্ত মানুষ গো বুড়িমা, তাই প্রতিদিন আসতে পারি না, এখন তাড়াতাড়ি পান্তা খেতে দাও। হ্যাঁ, ভেতরে আয়, আমি তোকে পান্তা দিচ্ছি, তোর জন্য তো আমি প্রতিদিনই পান্তা রেখে দিই, তুই তো আসিস না। তারপর বুড়ি নন্দুকে পান্তা দেয় এবং নন্দু পান্তা খেয়ে চলে আসে। বুড়িমার হাতের পান্তা খাওয়ার মজাই আলাদা, এমন পান্তা প্রতিদিন খেতে পারলে ভালোই হতো, তবে আমার তো বিয়ে করাই হলো না, তাই আর প্রতিদিন পান্তা খাওয়াও হবে না, বুড়িমার কাছে গিয়েই পান্তা খেয়ে আসতে হবে। এখন যাই, একটা ঘুম দিতে হবে, সারাদিন কত কাজ আমার। হা হা হা।